যে এই যে দুনিয়াবী ক্ষেত্রে আমরা কিন্তু জানি মধু আসলও আছে ভেজালও আছে, তো মধু কিনতে কি আপনি শুধু বিশ্বাস করে নেন না, একটু যাচাই বাছাই করেন? করেন না? দুনিয়াবী ক্ষেত্রে যে আমরা যাচাই বাছাই করি, ধর্মের ক্ষেত্রে আমরা কিন্তু যাচাই বাছাই মোটেই করি না। তো 73 দলের মধ্যে 72টাই যায় জাহান্নামে, একটা জান্নাতে, সেটা আপনার খোঁজা দায়িত্ব আল্লাহ আপনাকে নিজে দিয়েছে, নিজে খুঁজে বের করেন, নিজে খুঁজে বের করেন। আমরা শুধুমাত্র আপনাদেরকে সঠিক জ্ঞানটা বুঝানোর জন্য, দেওয়ার জন্য এই কষ্ট করে এতগুলি মানুষকে একত্রিত করেছি। আমাদের চেষ্টা আর অন্য অন্যান্য যারা ইসলামিক দল আছে তাদের চিন্তা চেতনা লক্ষ্য আর আমাদের লক্ষ্যের মধ্যে পার্থক্য আছে। একামতে দিন বলে তারা বলে রাষ্ট্রীয় ক্ষমতা, এর জন্য কেউ বোম মারতেছে, আবার কেউ ভোটের রাজনীতি করতেছে। আমাদের দেশে এত পীর, এত খানকা, এত মাজার। আমি যদি কালকে আখতার মাদানি ইসলাম রাষ্ট্র প্রধান হয়ে যাই আর আমি লাঠি দিয়ে পিঠা যদি সব কবর ভেঙে ফেলে দেই, ওই কবর ওরা ঘরের মধ্যে বানায় এক দরজা বন্ধ করে ভিতরে বন্ধ করুক, আকিদা যদি চিনে না হয়। বেদাত কাকে এখন মতো চিনে নেই? বেদাত কই? এখানে মানুষ মারা যাওয়ার পর কোনো কোরআন খতম হয়েছে? এখানে প্রত্যেক ঘরে হাফেজ আছে, প্রত্যেক মসজিদে হাফেজ এখানে কোরআন পড়ানো হয়। এখানে মানুষ মারা গেলে যেই বাপ মারা গেছে তার ছেলেরাও তো হাফেজ, কোথাও কি আপনি দেখেছেন ওখানে বসে চার বছর কোরআন পড়ে? হ্যাঁ, এরপর মানুষ মারা যাওয়ার পর মিলাদ পড়েছে এরা কোনোদিন? তাহলে আপনি কি বুঝলেন? এও এবি ঠিক হয় ওবি ঠিক হয় দুটাই ঠিক না। এখানে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। আল্লাহ পাক যত নবী রসুলকে পাঠিয়েছেন সবাইকে একটি দাওয়াত দিয়ে পাঠিয়েছি, তারা যেন গায়রুল্লাহর শিরিক করা থেকে একমাত্র আল্লাহর ইবাদতের দাওয়াত যেন তার সম্প্রদায়কে দেয়। যত আমলই করেন না কেন, সব কিছু নির্ভরশীল কিসের উপরে? নিয়তির স্থান কোথায়? তাহলে সেটাও কি হলো কাল? এটাই হলো মেন, যে আসলে এমন একটা ভেজাল যে সেখানে আপনি কিভাবে সত্য আকিদা বুঝবেন, কোথা থেকে বুঝবেন, কার কাছ থেকে শিখবেন? আপনি যদি মিডিয়াতে যান তাহলে মিডিয়ার দিনে সবচেয়ে বড় কি নাম ব্যক্তিত্ব যাকে পাবেন, যে সবচেয়ে বড় প্রসিদ্ধ অথবা যাকে দুনিয়ার মানে সবাই চিনে, তিনাকে পাওয়ার জন্য অনেক লম্বা সিরিয়াল করতে হয়, হেলিকপ্টারে নিয়ে আসতে হয়। যদি তাকে আকিদার আকিদার যদি দেখেন তাহলে তার আকিদের মধ্যে পুরো শিরক আকিদা আছে। আত্তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াউম লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন إلا من أتى الله بقلب سليم. سورة الشعراء 88 نمبر آيات. الحمد لله সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অসংখ্য কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রথমে তো একটি সুসংবাদ দিয়ে আলোচনা শুরু করি, সেটা হলো এই যে আলহামদুলিল্লাহ আমরা সৌদি আরব প্রবাসী এসে ভালো করে বোঝেন, যদি আমরা তাওহীদ বুঝে থাকি বা তাওহীদ যদি বুঝেছি এবং আমলে সালেহ, সৎ কর্ম কাকে বলে এই জিনিসটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে আপনি এই পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ দয়া করে আপনাকে দিয়েছে। আমি কি বলেছি? যদি আপনি বুঝে থাকেন। এই কথাটা কেন বললাম, আমি খুবই সংক্ষিপ্তভাবে আপনাকে একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, সেটা হলে যে এখানে অনেক নতুন ভাই আছেন আর ওনারা আসলে ইসলামের এত ভিতরের গভীর জ্ঞান নাই, ওনাদের তো নাই বরং আরও অনেক জ্ঞানমানের কাছেও জিনিসটা অনেক সময় ক্লিয়ার না। সেটা কি? যে আমরা সবসময় তাওহীদের সাথে বলছি নির্ভেজাল তাওহীদ, বলতেছি না? তা তাওহীদ মানে কি? আল্লাহর একত্ববাদ। তো আল্লাহকে এক মানার ক্ষেত্রে কি মুসলমানে কোনো বেমত রয়েছে? রয়েছে কি? কিন্তু আপনি বলছেন যে না। আর আমি আপনাকে এখন খুব কয়েক মিনিটে বুঝে দিব যে সবচেয়ে বড় বেমতটাই হলো এই তাওহীদের মধ্যে। কীভাবে? আমরা সবাই কালেমা পড়ি, কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না ভাই? এর অর্থ কি?
আমাদের দেশে যত মুসলমান আছে সবাই কিন্তু এই কালেমা পড়ে পড়ে না এই কালেমার অর্থ তারা কি বোঝে এই কালেমার বাস্তবতা সম্পর্কে তারা কি সচেতন আছে আমাদের দেশের সব মুসলমানরা পড়ে কিন্তু একটু খেয়াল করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছিলেন এই বলে যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন যে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ কি বলছে শুধু বলতে বলছে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তো তারা কিন্তু কালেমার অর্থ খুব গভীরভাবে তারা জানে এবং বোঝে যার জন্য তারা এই কালেমা তাদের মুখ থেকে উচ্চারণ করতে তারা রাজি হয় না তারা পড়ে নেই কিন্তু এটা একটা বাস্তবতা আর আরেকটা বাস্তবতা সেটা হলো এই যে এই কালেমার অর্থ আমরা অনেকেই পড়ি যে লা মাবুদা ইল্লাল্লাহ লা রাজিক ইল্লাল্লাহ লা খালিক ইল্লাল্লাহ লা রব ইল্লাল্লাহ মানে আমরা যেটা যে লা কালেমার যেটা অর্থ আমরা সাধারণত বুঝি যে রিজিক দাতা আল্লাহ নাকি পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ পরিচালক আল্লাহ বৃষ্টিদাতা আল্লাহ এইসব আকিদ আমাদের এতে কোনো বিমত আছে কিন্তু আপনি জানে জেনে আশ্চর্য হবেন যে এই সম্পূর্ণ আকিদা আবু জেহেরের মধ্যেও ছিল এবং আউয়াল আল্লাহ রাসূলের যুগে যা আরে মুশরিক যারা ছিল মুশরিকিন মক্কা তাদের এই আকিদা পরিপূর্ণ আকিদা ছিল কোরআন খুলে দেখেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামা এই জমিন আসমানকে কে বানাইছে তারা বলবে আল্লাহ হ্যাঁ মাই ইউনাজ্জিলুস মিনাস সামা আসমান থেকে কে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ তার মানে কি পৃথিবীর পরিচালনা পৃথিবীর যা কিছু ঘটতেছে এবং যা কিছু এখানে মানুষের প্রয়োজন সব কিছুর দাতাকে আল্লাহ এ বিষয়ে কিন্তু পরিপূর্ণ আকিদা আবু জেহেলও ছিল আবু জেহেলও ছিল আবু জেহেল কিন্তু সালাত আদায় করত নামাজ পড়ত রোজা রাখত হজ করত শুধু হজ করত না হাজিদের খেদমতও করত এমনকি মানে বাইতুল্লাহর দেখাশোনার দায়িত্ব তাদের উপরে ছিল তো তারা তো আল্লাহকে রব বলে মানছে তারপরেও তারা কেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে না এই জন্য যে তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝেছে আর আমাদের দেশের মুসলমানরা এই অর্থ বোঝে নেই আসলে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ লা মাবুদ লা রাজিক ইল্লাল্লাহ নয় বসেন বসেন শহীদ বসেন লা খালিক ইল্লাল্লাহ এটা অর্থ নয় অর্থ হলো এই খেয়াল করেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মাবুদ মানে কি যার ইবাদত করা হয় যার কাছে কিছু চাওয়া পাওয়ার আশা করা যায় কথা বুঝতে পারছেন তো এই ক্ষেত্রে আবু জেহেল তারা ব্যক্তিছে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার মানে তারা যে দুনিয়ার মানে এবাদত বলতে অনেক কিছু এবাদত তারা গায়রুল্লাহ নামে করে থাকে আর এই কালেমা পড়ার অর্থ নেই প্রথমেই সব ইলাকে না করে দিতে হবে সব ইলাকে না করে দিতে হবে এখন আমাদের দেশের অধিকাংশ মুসলমান তারা কালমাও পড়ছে দুঃখের বিষয় শুধু কালমা না মানে তারা এবাদত গায়রুল্লাহ নামেও করছে এমনকি গায়রুল্লাহ পৃথিবীতে অনেক কিছু দিতে পারে রিজিক দেয় সন্তান দেয় সম্মান দেয় অনেক কিছু তাদের কাছে পাওয়া যায় মানে যেই আকিদা আহলে মুশরিকদের ছিল না তার চেয়েও শিরকি আকিদা এখন মুসলমানের মধ্যে কিন্তু বিরাজমান যারা এই আকিদা রাখে তারা হজও করে নামাজও পড়ে রোজা রাখে সব কিছু করছে কথা বুঝতে পারছেন এই জন্য আমরা বলি যে আসলে এমন একটা ভেজাল যে সেখানে আপনি কিভাবে সত্য আকিদা বুঝবেন কোথা থেকে বুঝবেন কার কাছ থেকে শিখবেন আপনি যদি মিডিয়াতে যান তাহলে মিডিয়ার দিনে সবচেয়ে বড় কি নাম ব্যক্তিত্ব যাকে পাবেন যে সবচেয়ে বড় প্রসিদ্ধ অথবা যাকে দুনিয়ার মানে সবাই চিনে তিনাকে পাওয়ার জন্য অনেক লম্বা সিরিয়াল করতে হয় হেলিকপ্টারে নিয়ে আসতে হয় যদি তাকে আকিদার আকিদার যদি দেখেন তাহলে তার আকিদের মধ্যে পুরো শিরক আকিদা আছে কথা বুঝতে পারছেন যেই আলোচনাটা শেখ করলেন সালাতের পূর্বে যে মানুষ যখন কোনো বিষয়ে অন্ধ হয়ে যায় তখন তার নিজেরটাকে বলবৎ রাখার জন্য আবার ভালো করে বোঝেন নিজেরটাকে বলবৎ রাখার জন্য যে কোনো মূল্যে
প্রয়োজনে কোরআনের আয়াত পর্যন্ত চেঞ্জ করতে তারা কোনো দ্বিধাদ্বন্দ্ব করে নাই, এই প্রমাণ একাধিক প্রমাণ রয়েছে। তারপরে একটা শেখ বলল, সেটা আপনারা শুনেছেন, ওই জিনিসটা কি বুঝেছেন কি? আল্লাহ পাক সূরা নিসার 159 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমরা যারা মানে মাযহাব মানা ফরজ মনে করি তাদের মূল দলিল কিন্তু এটাই। আল্লাহ কি বলছেন? তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং উলুল আমরের আনুগত্য করো। উলুল আমর বলতে এখানে তারা শুধু একটাই ব্যাখ্যা নেই যে এখানে উলুল আমর বলতে চার মাযহাবের ইমাম, কিন্তু সঠিক ব্যাখ্যা যেটা উলুল আমর, সেটা উলুল আমর মানে হুকুমদাতা। উলু মানে ওয়ালা আর আমর মানে হুকুম, হুকুমদাতা যার হাতে পাওয়ার আছে, ঠিক আছে? অর্থাৎ রাষ্ট্র প্রধান, রাষ্ট্র প্রধান তো যিনি আপনার দায়িত্বশীল। এখানে মানে কি রাষ্ট্রপ্রধান বলতে? মানে যিনি আপনার দায়িত্বশীল, সেটা আপনার পিতাও হতে পারে, আপনার মাদ্রাসার প্রিন্সিপালও হতে পারে, আপনার কোম্পানির মুদিরও হতে পারে, দেশের পরিচালকও হতে পারে। সেই ক্ষেত্রে সে যদি শরীয়ত বিরোধী কোনো আদেশ না দিয়ে আমাকে কোনো কর্মের বিষয়ে যদি নির্দেশ দেয়, সেটাও মানা জরুরি। সেটাও কি মানে আমাকে তার বিদ্রোহ করা যাবে না। এটা হলো উলুল আমর। আরেকটা অর্থ কেউ কেউ করেছেন, এখানে উদ্দেশ্য হলোই যারা দিনের বড় বড় আলেম তারাও উদ্দেশ্য, যেহেতু তারাও মানুষদেরকে দিনের বিষয়ে নির্দেশনা দেয় এবং হুকুম দেয়। আমরা দুই তর্জমাই করলাম, সমস্যা নেই, ওটাও হোক এটাও দুটাই হোক, কিন্তু এখানে শুধু চারজনকে নির্দিষ্ট করে আল্লাহ বলেন নেই। যে কোনো যোগ্য আলেম, সে যদি তোমাকে শরীয়তের বিষয়ে নির্দেশ দেয় অথবা তোমার দায়িত্বশীল যদি তোমাকে কোনো নির্দেশ দেয়, সেটাও মানতে হবে। এটা আয়াত ঠিক আছে, এতে কোনো বিরোধ নেই, কিন্তু এখানে একটা বিষয়, সেটা হলো এই, কারকে আনুগত্য করবে? আল্লাহ, রসুল এবং উলুল আমর। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, ফা ইন তানাযাতুম ফি শাইইন, কোনো বিষয় যদি ইখতিলাফ হয়ে যায়। আচ্ছা, ইখতিলাফ বলতে বিরোধ, আল্লাহ এবং তার রসুলের কথার মধ্যে কি কোনো দিন কোনো বিরোধ সৃষ্টি হবে? কালেও না। যেমন আল্লাহ এবং তার রসুলের কথার উপর বিরোধ হবে না, ঠিক কোরআন এবং হাদিসের মধ্যেও কোনো বিরোধ নেই। যদি আপনার দৃষ্টিতে বিরোধ মনে হয় তাহলে আপনার বুঝের ভুল আছে, বুঝতে হবে। না কোরআনের পরস্পর কোনো আয়াতের বিরোধ রয়েছে, না কোরআন হাদিসের মধ্যে কোনো রকম বিরোধ রয়েছে, নাই, ঠিক আছে? তো আল্লাহ বলছেন যদি কোনো বিষয়ে বিরোধ দেখা যায়, তার মানে আল্লাহ এবং রসুলের সাথে বিরোধ হবেই না। বিরোধ কোথায় হবে? একদিকে আল্লাহ এবং রসুলের কথা, আর একদিকে উলুল আমরের কথা। একটু ভালো করে খেয়াল করেন, তখন আপনাকে কি করতে হবে? আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আয়াত এ পর্যন্ত শেষ। এমন তো অবস্থায় তুমি উলুল আমরের কথা ধরবা না, ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো রসুলের দিকে। কোন সূরা কত নম্বর আয়াত? জি, এটা 59। এটা আবার ব্যাখ্যা দেখে নেবেন, আপনারা তর্জমা দেখে নেবেন। এখন যারা নাকি মাযহাব মানা ফরজ করেছে, যখন আমরা তাদেরকে বলেছি যে এই মর্মে আপনারা দলিল দেন কোরআন থেকে, যদি ইমামদের কথা রসুলের কথার সাথে মিলে যায়, কথা বোঝেন, তাহলে আমরা তো রসুলের কথার কারণেই সেটা গ্রহণ করবো, যেহেতু আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছে তোমরা আল্লাহ রসুল যা দেয় সেটা নাও, আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। রসুলের কথার সাথে যদি ইমামের কথা মিলে যায় আরও ভালো, আরও ভালো। সেই কথা আনুগত্য করলে ইমামের পক্ষেও চলে গেল, রসুলের পক্ষেও চলে গেল, এটা কোনো সমস্যা নেই। কিন্তু যখন নাকি ইমাম আর একদিকে চলে যাবে, রসুলের কথার বিপক্ষে যখন চলে যাবে, সেই ক্ষেত্রে আল্লাহ বলছে তোমাকে ডানে বাঁয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আল্লাহর দিকে আসতে হবে, ফিরে রসুলের দিকে ফিরে আসতে হবে। তো তাদেরকে যখন বলা হলো, তাহলে যেই মাসআলা সম্পর্কে বিরোধ রয়েছে, তো সেই মাসআলা আমরা হাদিস দেওয়ার পরও তোমরা মাযহাবের দিকে চলে যাও কেন? আর দলিল কোরআন থেকে দলিল দেন, তখন কোরআন থেকে কোনো দলিল নেই, দলিল নেই। তখন এই যে আয়াত, এই আয়াতের মধ্যে সামনে একটা অংশ বাড়াইয়া দিছে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ওয়া ইলা উরিল আমর। দেখে ভালো করে বোঝেন, বলছেন আল্লাহর দিকে ফিরে যাও, রসুলের দিকে ফিরে যাও এবং উলুল আমরের দিকে ফিরে যাও। কথাটা কি মানানসই হলো? এটা তো মেনে চায় না। আগে বলছে আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, উলুল আমরের আনুগত্য করো, আবার বিরোধ হলে তিনটার দিকে ফিরে যাও, কোনো কথা অর্থ হলো? অর্থ হলো, তার মানে এটা হলো বানাওয়াট কথা। তাহলে এই যে উলুল আমর পরের আয়াতে যে বৃদ্ধি করলো, এই বৃদ্ধি করে তারা শুধুমাত্র মাযহাবের পক্ষে একটা আয়াত
স্থাপন করতে চাই তাহলে এখানে আয়াতের মধ্যে কোনো অংশ বৃদ্ধি করার ক্ষমতা আল্লাহ পাক কাউকে দিয়েছে না কেউ যদি বৃদ্ধি করে তাহলে সে কি মুসলিম থাকবে না আমি ওই শেখের নাম আর নিচ্ছি না যিনার নাম নিলেন আমার নাম জানি ঠিক আছে ওনারা কিন্তু আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় মাদ্রাসা দেওবন্দের বড় প্রতিষ্ঠাতা এবং শেখুল হাদিস তাহলে দেখেন উনিও কিন্তু শুধুমাত্র মাজহাবের তাকলিদের কারণে এই ধরনের জঘন্য কাজ করতেও দ্বিধাদ্বন্দ্ব করে নাই এতটুকু এই কথাটা কি ক্লিয়ার বুঝেছেন জি আচ্ছা বুঝলেও শুধু আমাদের কথা শুনাই যে হ্যাঁ করবেন তা আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে বোঝার ক্ষমতা দিয়েছে বোঝার চেষ্টা করবেন আর একটা ছোট্ট উদাহরণ দেওয়ার মূল আলোচনা চলে আসবো সেটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তারাবির সালাত কত রাকাত করতেন এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে বুখারীর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তো উনি রাত্রে সালাতকে তাহাজ্জুদ বলে তারাবি বলে কিয়ামুল লাইল বলে তিনি কত রাকাত কিয়ামুল লাইল বা তারাবি সালাত আদায় করেন জিজ্ঞেস করা হয়েছে রমজান বা গায়ে রমজান কিছু না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ফকিহ মহিলা মানে মেয়েদের মধ্যে সবচাইতে জ্ঞানী মহিলা হল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি এক কথায় উত্তর দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইহদা আশারা রাকা তিনি এগারো রাকাত পড়তেন ফি রমাদান ও ফি গাইরিহি রমজান মাস হোক বা রমজান সারা হোক এগারো রাকাতের বেশি তিনি রাত্রে তারাবি পড়তেন না কথা বুঝে আসলো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে যে মাত্র তিন দিন পড়েছেন তারাবি আর বাকিটা পড়েছেন বাড়িতে ঠিক আছে এই হাদিস যখন আমরা দেই মাজহাবি ভাইদেরকে যে তোমরা বিশ রাকাত যে পড়ছো দলিল কি তখন তারা প্রথম তো এই হাদিসটাকে এই বলে প্রত্যাখ্যান করে যে আয়েশা বাড়ির খবর জানে মসজিদের খবর জানে না কথা বলেন ঠিক আছে এটা একটা তোহমত দিল কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা তা আয়েশা কি ঘরে খবর জানে মসজিদে খবর জানে না ওই যুগে কি মহিলারা মসজিদে মাস পড়তে যেত না তা আল্লাহ রাসূল যদি মসজিদে জামাতে সাথ পড়েন আয়েশা এসে পড়েন নাই এটা সাহাবীদের প্রতি একটা চরম বেয়াদবিমূলক কথা বললো শুধুমাত্র তাদেরটাকে বলবৎ রাখার জন্য এটা একটা আরেকটা হলেই এটা হলো রসুলের আদর্শ আমরা জানলাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে আল্লাহ রসুল তিন দিন জামাতের সাথে নামাজ পড়াইছেন এরপর আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত মানুষেরা একে একে নামাজ পড়ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের মাঝের দিকে এসে তিনি চিন্তা করলেন যে আল্লাহ রসুল তো তিন দিন জামাত পড়ানোর পর জামাত বন্ধ করে দিলেন এই আশঙ্কায় যে আল্লাহর মানুষের যে আগ্রহ এটা যেন আল্লাহ যেন ফরজ না করে দেয় এরকম হয় নাই মেসক তো ফরজ করতে চাচ্ছিলেন কিন্তু বলছেন না এটা শূন্য যেন মানুষের কষ্ট না হয় এরকম আছে না এরকম আরও অনেক দৃষ্টান্ত আছে যাই হোক ওমর যেন কী করলেন আমারা তামিম আদ্দারি ইমাম তামিম আদ্দারিকে তিনি ইমাম নিযুক্ত করলেন যে তুমি মানুষদেরকে এগারো রাকাত নামাজ পড়াও কত রাকাত এগারো রাকাত নামাজ পড়াও কথা বুঝেছিল আল্লাহ সম্পর্কে আয়েশা কী বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু এনার থেকে নতুন করে আবার তারাবি চালু হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া ইমাম নিযুক্ত করে উনি কী করলেন সাইব বিন ইয়াজিদ আর হলো তামিম আদ্দারি দুইজন থেকে বর্ণিত আছে একজন পুরুষের ইমাম আর কী নাম আরেকজন মহিলাদের ইমাম বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু এগারো রাকাত পড়ার নির্দেশ দিলে পড়াও এগারো রাকাত উবাই ইবনে কাব আর তামিম আদ্দারি উবাই ইবনে কাব ছিলেন পুরুষদের ইমাম আর তামিম আদ্দারি ছিলেন মহিলাদের ইমাম আচ্ছা এটা এত বলে বুঝেছেন আচ্ছা এর বিপরীত আর একটা হাদিস আছে আর একটা কি আছে হাদিসটা বর্ণিত আছে ইয়াজিদ বিন রোমান থেকে কোথেকে ইয়াজিদ বিন রোমান থেকে তিনি বলছেন কানা নাসুফি জামান ওমর ইউসাল্লুনা ইশরিনা রাকা একটু ভালো করে বলেন মানুষরা রসুলের যুগে বিশ রাকাত তারাই বলতো কত রাকাত বিশ রাকাত তাহলে কথা দুই হয়ে গেল না এখতলাফ হলো না আচ্ছা এই ক্ষেত্রে এসে ইমাম মালিক বলছেন ও ফিহি ইস্তিরাব পরের হাদিস যেটা আছে বলছেন এর মধ্যে সমস্যা আছে কি আছে সমস্যাটা কি সমস্যা হলো যেই ব্যক্তি বলছেন যে ওমরের যুগে বিশ রাকাত নামাজ পড়া হতো ইয়াজিদ বিন রোমান লাম ইউদরিক ওমর সে তো ওমরের যুগই পায় নাই কি পায় না ওমরের তো ওমরের যুগ যদি না পায় তাহলে ওমরের যুগে মানুষ কয়েকাত পড়তো সে কীভাবে দেখলো তাহলে এখানে কথা সমস্যা নাই এই জন্য হাদিস আউলামা ইকরাম প্রত্যাখ্যান করেছে কী করেছে তাহলে বিশ রাকাতের দলিল কী শোনেন এখন বিশ রাকাতের দলিল আর একটা তারা খুঁজে পেয়েছে সেটা কি উবাই ইবনে কাব তিনি এগারো রাকাত পড়ার জন্য নির্দেশ কে দিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু
তিনি ইমামতি করছেন, করতে করতে ইশরিনা লাইলা ২০ রাত পড়ালেন, কত রাত? আর ২১ রাত শুরু কি হবে? কদরের রাত। ২১ তো কদরের রাত শুরু হবে না? সাররা উবাই ইবনে কাব ২০ ইশরিনা লাইলা ২০ রাত পড়ানোর পর ইমাম ইমামতি ছাড়া ভাগে চলে গেলেন উবাই ইবনে কাব। কারণ ইমামতি করলে রুকু সেজদা মানে হালকা করে করতে হয়, পিছনে মানুষের খেয়াল করতে হয়, কেরাত লম্বা করা যায় না। উবাই ইবনে কাব যাচ্ছে কদরের রাতে আমি লম্বা লম্বা ক্যাম করব, লম্বা লম্বা সেজদা করব এবং লম্বা কেরাত করে নামাজকে লম্বা করবো, অর্থাৎ আমি ইমামতি চাই না, বাড়িতে বসে একা একা পড়বো। এই জন্য ইমামতি ছাড়া কি হলো? ফাররা, ইমামতি ছাড়া চলে গেলেন। এই হাদিসকে কি আছে? ইশরিনা লাইলা কি আছে মানে ২০ রাত তিনি ইমামতি করলেন, এই লাইলাটা কেটে তারপরে বসাইছে ইশরিনা রাকা। আবু দাউদের বলবে কি বলেছেন? ইশরিনা রাকা। লাইলা কেটে কি বসাছেন? ইশরিনা রাকা। তাহলে কি হলো? উবাই ইবনে কাব ২০ রাকা নামাজ পড়ালেন। এটা কারা করেছে? ইহুদিরা করেছে, হিন্দুরা করেছে? জি, এটা আমাদের মুসলিম ভাইয়েরা করেছে। শুধুমাত্র তার যে প্রচলিত বা তারা যে আকিদা এবং আমলের উপর আছে সেটাকে বলবৎ রাখার জন্য, সেটাকে বলবৎ রাখার জন্য। আমি তাদের নিন্দা করছি না, আমি তাদের বদনাম করছি না, ঠিক আছে? আমি শুধু আপনাদেরকে বুঝাচ্ছি যে আপনি কোথায় আছেন। আপনি কোন হাদিস মানার ক্ষেত্রে নিঃশর্তভাবে মানেন, নাকি আপনিও এখানে মাজহাব বা তরিকার দোহাই দেন যেহেতু আমার মাজহাবে নাই অথবা আমি এটা করবো না, এরকম কিছু করেন কেন? ঠিক আছে। আচ্ছা, আর একটা মজার ব্যাপার, সেটা হলেই যখন হাদিস বিশ্ব রাকাতের পক্ষে নেই, কথা বুঝতে পারছেন, তখন আর একটা যুক্তি তারা দিয়েছে। এই যুক্তি কে দিয়েছে আপনারা জানেন? ফেসবুকে বক্তব্য শুনবেন। উনি বলছেন, যারা ৮ রাকাত পড়ে বা ১১ রাকাত আর আমরা ২০ রাকাত পড়ি, কিয়ামতের দিন আল্লাহ যদি ১১ই যদি পছন্দ করে তো ২০ থেকে ১১টা দিয়ে বাকিটা ফেলে দেব, আর যদি আল্লাহ ২০ চাই তাহলে এই ওয়াহাবিরা বাকিটা পূরণ করবে কোত্থেকে? এই যুক্তিতে আপনারা যেরকম হাসতেছেন তারাও হেসেছে এবং তারা মনের পুরা শান্তিতে হ্যাঁ এটাই ঠিক, এটাই ঠিক। ওই ঠিক এখনও চলে আসছে। আপনি কি বুঝলেন বক্তব্য শুনে? আপনাকে শুধু একটা জিনিস বুঝাতে চাচ্ছি, সেটা হলেই ধর্মের এখন এমন অবস্থা হয়ে গেছে যে চোখ বন্ধ করে কোনো কিছু নেওয়ার অবকাশ নেই, চোখ খুলে নিতে হবে, চোখ খুলে নিতে হবে। চোখ খোলা মানে হলে এই দুনিয়াবি কোনো জিনিস যদি কিনতে যান, আরে ভাই একটা টমেটোর কিনতে গেলে উপরে একরকম নিচে আর রাখা, পচা থাকে উপরে থাকে না নিচে থাকে, এটা দুনিয়াবি ক্ষেত্রে। জিনিস তৈরি হচ্ছে বাংলাদেশে, কিন্তু দেখাচ্ছে মেড ইন জাপান, তাই না? তাহলে এটাও জাপান, জাপানে তৈরি হচ্ছে সেটাও জাপান, আপনি কি কোনটা নেবেন? চোখ বন্ধ করে নেবেন জাপান মেড ইন জাপান দেখে কিনেন, নাকি না আরও কিছু দেখেন, কোয়ালিটি দেখেন, অবস্থা দেখেন, দাম দেখেন, ওটা খোলা ভালো করে দেখেন যে স্টিকার এটা আসল নাকি নকল, দেখেন না? জি, এই যে দুনিয়াবি ক্ষেত্রে আমরা কিন্তু জানি মধু আসলও আছে ভেজালও আছে। এখন তো কত অরিজিনাল মধু নেমেছে তার কোনো হিসাব নাই, সব অর্গানাইক নাকি এখন যত হচ্ছে সব অর্গানাইক, সব কোনোটা কালো জিরা কোনোটা সর্ষার মধু, কত রকম মধু আছে এতিপুর আমার নামও জানি না, ইদানিং মার্কেটে চালু হচ্ছে। আর মাশাআল্লাহ সহি আকিদার যারা এই মধু বেচতেছে সবগুলো নির্ভেজাল নাকি? সবগুলো নির্ভেজাল। এখন আমরাও অনেক সময় বিশ্বাস করে সব নির্ভেজাল মনে করে নিচ্ছি, কিন্তু আল্লাহ আলম, আমরা তোহমত দিচ্ছি না, আল্লাহ ভালো জানে। কথা হলেই ভেজালও আছে ভালোও আছে, ভেজাল আছে কি ভালো আছে। তো মধু কিনতে গিয়ে আপনি শুধু বিশ্বাস করে নেন না, একটু যাচাই বাছাই করেন, করেন না? দুনিয়াবি ক্ষেত্রে যে আমরা যাচাই বাছাই করি, ধর্মের ক্ষেত্রে আমরা কিন্তু যাচাই বাছাই মোটেই করি না, কথা বুঝতে পারছেন তো? আমি প্রথম যে কথাটা বলেছিলাম ওই কথা আবার ফিরে আসি। সৌদি আরবে আসছেন, যদি আল্লাহ আপনাকে তাওহীদের সঠিক জ্ঞান দিয়ে দেয়, সঠিক জ্ঞান এই জন্য বলছি, আপনি সৌদি আরবে এসে কোনো হুজুরকে দেখেছেন যে ও আপনাকে তাবিজ দেয়? দেখেছেন? কারো খানকা আছে? কোনো মাজার আছে? সন্তান না হলে সৌদিরা কার কাছে যায়? হ্যাঁ, বিপদ আসলে কার কাছে যায়? তাহলে আর আমাদের বাংলাদেশে কয়টা পীর আছে? কতগুলো? ২,৮৮,০০০, মানে আরও ২০ বছর আগের ঘটনা অনুযায়ী, ঠিক আছে? মাজার কত আছে, খানকা কত আছে? তো আপনি এখনও কিছুই বোঝেন নেই যে তাওহীদ কি, প্রকৃত ইসলাম কি, এখন কিছু বোঝেন নেই? ওমরা করতে আসলে হাজিদের হাতে যদি কোনো তাবিজ দেখে, সাধারণ পুলিশ তাকে ডেকে নেশা বলে এটা কেটে ফেলত? আরে এই তাবিজ কি তাকে কে দিছে? কোনো হিন্দু দিছে? অমুসলিম দিছে? আরে মাদ্রাসায় বড় মহতামি সাহেব দিয়েছে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য। আর ওই তাবিজটা কেন খুলতে বলছে জানেন?
রাসূল বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করলো, ওই ব্যক্তি তার জন্য শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী। এই হাজী সাহেব তুমি লাব্বাইকা উমরাতান বলেছো, লাব্বাইকা লা শারীকা লাকা তালবিয়া পড়ে তুমি আল্লাহর তওয়াব ঘরের তওয়াব করতেছো তোমার হাতে তাবিজ, তাহলে তুমি শিরিক নিয়ে তাওহীদের কথা বলছো, এই তাওহীদের কথা তোমার কোনো কাজে আসবে না, এই শিরিক কেটে ফেলে দাও যেন তোমার উমরাটা কবুল হয় আল্লাহর কাছে। ওই বেচারা যদি আল্লাহ বোঝে, কালকে আমার মুদির ফোন দিয়েছে যে আমাদের এই নতুন আমির আসছে একটা হিন্দি, ওর হাতে তাবিজ তুমি একটু বোঝাও যে তাবিজ আসলে কোনো ক্ষমতা রাখে না। বুঝালাম বলছিলাম মাই আবি খোলকে দিতাও, যাই আলহামদুলিল্লাহ খুলে দিয়েছে, তারপরে তাকে যেতে হবে। আমরা এরকম বহু তাবিজ খুলেছি, ইন্ডিয়ার তাবিজ, বাংলাদেশের তাবিজ, ভিতরে ইন্ডিয়ার সেই মানে মূর্তিওয়ালা সিক্কা পয়সাও ওর ভিতরে ঢুকে রাখছে। আর যেগুলো কাগজ পাওয়া যায় সিরা কাপড় লাল সুতা কালো সুতা, আরে যে এইভাবে 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 দাগ দুগ দিয়ে, আর ওই দাগ আমি কেনা, আমি একটা দাগ একটা ঘর বানায় একটা নাম্বার দিলেই কি ওর এমন পাওয়ার হয়ে গেলে আমার ওর ভালো হয়ে দিবে? কথা বলেন, এত মোটা কথা যদি আমাদের বুঝে না আসে, আর আপনারা বুঝে আসবে কীভাবে? বড় বড় হুজুর তো এখন বোঝে নেই, বেদাত কাকে এখন মতো চিনে নেই, বেদাত কই? এখানে মানুষ মারা পর কোনো কোরআন খতম হয়েছে? এখানে প্রত্যেক ঘরে হাফেজ আছে, প্রত্যেক মসজিদে হাফেজ, এখানে কোরআন পড়ানো হয়। এখানে মানুষ মারা গেলে যেই বাপ মারা গেছে তার ছেলেরাও তো হাফেজ, কোথাও কি আপনি দেখেছেন ওখানে বসে চার বছর কোরআন পড়ে? হ্যাঁ, এরপর মানুষ মারা যাওয়ার পর মিলাদ পড়েছে আর কোনো দিন? তাহলে আপনি কি বুঝলেন? এও এবি ঠিক হয় ওবি ঠিক হয়, দুটাই ঠিক না। এখানে আপনাকে অবশ্যই বুঝতে হবে যে ভেজাল আছে, কি আছে? ভেজাল আছে। আমি বলছি না এটা ঠিক, আমি বলছি আপনাকে কোনটা ঠিক এটা খুঁজে বের করতে হবে। শেখ বলছেন 72-73 দলের মধ্যে 72টাই যায় জাহান্নামে, একটা জান্নাতে, সেটা আপনার খোঁজার দায়িত্ব আল্লাহ আপনাকে নিজে দিয়েছে, নিজে খুঁজে বের করেন, নিজে খুঁজে বের করেন। আমরা শুধুমাত্র আপনাদেরকে সঠিক জ্ঞানটা বুঝানোর জন্য দেওয়ার জন্য এই কষ্ট করে এতগুলি মানুষকে একত্রিত করেছি। কথা বুঝতে পারছেন তো? অতএব আমার প্রথম কথা, যারা বুঝেছেন আলহামদুলিল্লাহ। সৎ আমল বলতে কী বুঝেছেন? আপনার কাছে একটা ভালো কাজ হলেই ভালো হয়ে গেল, মানুষ মারা যাওয়ার পর সবাইকে নিয়ে মিলাদ করতেছে, মোনাজাত করতেছেন, ফরজ নামাজ পর মোনাজাত না করা পর্যন্ত মনের কোনো শান্তি হয় না, নামাজ পড়েই তৃপ্তি হয় না, কথা বলেন নেই? হ্যাঁ, অথচ দেখেন মানে নামাজের চাইতে বড় ইবাদত তো আর কিছুই নেই, আল্লাহকে চাওয়ার পাওয়ার জন্য নামাজের চাইতে শ্রেষ্ঠ। আপনি তো শ্রেষ্ঠকে মানে নিচে নামাজ নেন আর দোয়াকে আপনি উপরে নিয়ে যাচ্ছেন, যে না সালাত। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে যখন মিশরের বাদশা যখন চাইল যে ওকে মানে আলাদাভাবে, তখন সে কী বলেছিল? আমাকে একটু উজু করে দুই রাত সালাত পড়ার সুযোগ দেন। দুই রাত সালাত পড়েছে, ওই সালাতের মধ্যে আল্লাহ কাছে আল্লাহ তোমাকে হেফাজত করো এই জালিম থেকে। এখন আল্লাহ ওই সালাতের মধ্যে দোয়া কবুল করেছে, ওই বাদশা তার কাছে আসতে গেলেই হাত পা কোনো কাজ করে না, হয়ে যায়, কথা বলেন নেই? তাহলে সালাতই হলো পেন, আপনি সালাতের মধ্যে আল্লাহর কাছে চাইবেন, সেটা না চেয়ে পরে শুধু মনের সান্ত্বনা, কারণ দোয়া তো শিখেই নাই, জানে নাই, দোয়া করবে কি? সব তো হুজুরকে দিয়েছি, হুজুর দোয়া করবে, বাপ মারা গেছে হুজুর, বাপটা মারা গেছে কি করা যায়, হুজুর এখন যা করাতে। যাই হোক, এটা একটা দিক। আল্লাহ তারা সুরে সুরের 88 নম্বর আয়াতে বলছেন, ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন তোমার মাল তোমার সন্তান কোনো উপকারে আসবে না। উপকারে কার আসবে? ইল্লা মান আতাল্লাহ বি কালবিন সালিম, তুমি যদি কালবে সালিম নিয়ে আসতে পারো, কি না শোন, কালবে সালিম, তাহলে আল্লাহ এখানে বলছে কালবে সালিম। কালবে সালিমটা কি? আল্লাহ কিছু দেখবে না, আল্লাহ কি কিছু দেখবে না, দেখবে শুধু কি? কালবে সালিম। আচ্ছা, কালবে সালিমটা কি? কালবে সালিম বলতে আসলে আমরা যদি বাহ্যিকভাবে দেখি, এখানে আমরা একটা ভুলের মধ্যে আছি, আর কি আছে? একটা ভুলের মধ্যে, দুটা ভুল, একটা হলে আমাদের সব চেষ্টা দুনিয়ামুখী, আখেরাত নিয়ে আমরা একদম ভুলে গেছি, এলেম শেখা দরকার, জ্ঞান শেখা দরকার, তাওহীদ শেখা দরকার, এটা আমরা প্রয়োজন মনে করছি, আরাধনার ভরসা বসে রয়েছি, মারাত্মক ভুল এটা, দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন। আজকের এশা নামাজের মধ্যে আয়াত পড়েছি, ওয়া আসারাল হায়াত আদ-দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আখিরাতে চাইতে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার চেষ্টা কি দুনিয়ার চেষ্টা হয় না দিনের চেষ্টা হয়? সবাই বলেন কিসের চেষ্টা হয়? সব তো দুনিয়ার চেষ্টা, বিদেশে এসে পড়ে আসেন, আপনার পরিকল্পনা, সর্বক্ষণ পরিকল্পনা, আপনার ব্যবসাকে কীভাবে আগিয়ে নিয়ে যাবেন, ব্যবসাকে কীভাবে বৃদ্ধি করবেন, কীভাবে উপার্জন ভালো হবে, সেটা হালাল হারাম সে তো পরের ব্যাপার, কিন্তু যত চিন্তা সব কিন্তু দুনিয়ামুখী। আপনি কি একবারও চিন্তা করেছেন আমি যদি এক্ষুনি মারা যাই তাহলে আমার ঠিকানা কোথায় হবে? আমি ভুলের উপর আছি, এজন্য বলছি আমি যে ক্ষণকের ক্ষণক দুনিয়ার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি, এটা কত ছোট জানেন? রসুল বলছেন সমুদ্রে যা, মা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআল আসাবিয়াহু ফিল ইয়াম
ফালিয়ানজুর মাজা ইয়ারজা সমুদ্রে যেয়ে তোমার পায়ে হাতের আঙ্গুলটা ডুবা ডুবানোর পর আবার তোল তোলার পর দেখ হাতের আঙ্গুলের সাথে কতটুক পানি আসছে যতটুক পানি লেগে আছে এটা দুনিয়ার জীবন আর সমুদ্র ভরে এটা হলো আখেরাতের জীবন এত সহজ না দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে কেউ না খেয়ে মারা যায় নাই আর কষ্টে সে আজীবন জীবিতও থাকে নাই বেশি কষ্ট হয়েছে মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে কিন্তু মৃত্যুর পর কষ্টটা কোনো শেষ নেই আরামে কোনো শেষ নেই আর কষ্টেরও শেষ নেই আমি ওইদিকে আর ব্যাখ্যা দিব না তাহলে এখানে আমরা যে দুনিয়াকে কেন্দ্র করে আখিরাতকে মোটেই কোনো চিন্তা করছি না ভুল আছে না নাই এটা একটা ভুল আর একটা হলে আমার শরীরের দুটা অংশ আছে একটা হলো শরীর আর একটা হলো রূহ কল একটা শরীর আর একটা কি কল শরীর সম্পর্কে আমরা সবাই সচেতন চুলকানি হলেই ডাক্তার কাছে যাচ্ছে তাই না গায়ে চুলকানি হয়েছে হাতে ব্যথা লাগেছে জ্বর হয়েছে সব কিছু কোথায় হচ্ছে শরীরে শরীরে কোথাও আঘাত লেগেছে যে কোনো সমস্যা একটু দেখা দিলে ডাক্তার কাছে যাচ্ছেন ঠিক আছে না কিন্তু আপনি কি জানেন এই শরীর এটা আল্লাহ পাক দেখবেন না ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম না তোমার চেহারা দেখবে না তোমার শরীর দেখবে যেটা দেখবে সেটা হলো মূল সেটাই হলো আসল ওটাই বলছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম তোমার হাত পাও তুমি কোন বংশের তুমি কোন চেহারা আল্লাহ দেখবেন না আল্লাহ দেখবে তোমার মনের অবস্থা কি কলবে সালিম নিয়ে এসেছো কিনা বাস এটা দেখবে কথা বুঝতে পারছেন তো কলবে সালিমকে আমি ব্যাখ্যা এখন দিচ্ছি তাহলে এখানে এখানেই আল্লাহ কিন্তু দেখবেন মূল অন্তর মূল কি এটাই হলো মেন আপনি কি হাদিস পড়েন নাই ইনামাল আমালু বিনিয়া যত আমলই করেন না কেন সব কিছু নির্ভরশীল কিসের উপরে নিয়তের স্থান কোথায় তাহলে সেটাও কি হলো কাল এটাই হলো মেন আর তাকওয়া হা হলো আর তাকওয়া হা হলো হুদাল্লিল মুত্তাকিন কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়ত কিন্তু তাকওয়ার জায়গা কোথায় এই অন্ত তাহলে এটা হলো মূল মার্কাস মূল সেন্টার মূল কি আচ্ছা ইমান কোথায় আসে আল্লাহর ভয় কোথায় আসে আচ্ছা নেফাক কুফুর সব কিছু ভালোর দিকও অন্তর খারাপের দিকও কি আল্লাহ বলছেন আলা ইন্না ফিল জাসাদিলা মুজগা তোমার শরীরের ভিতরে একটা গোস্তের টুকরা আছে ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওটা যদি ঠিক হয়ে যায় তোমার পুরো শরীর অটোমেটিক ঠিক ওইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ এটা নষ্ট হলে সব নষ্ট আপনার স্ত্রীর মধ্যে দিন নেই কি নেই দিন নেই দামি বোরকা নিয়ে গেছেন নিয়ে যা বলছেন তোমাকে বোরকা পরে বাইরে যেতে হবে ঠিক আছে না তার ভিতরে কি নেই আল্লাহর ভয় নেই ইমান নেই তাকওয়া নেই আপনার ভয়ে বোরকা পরবে যখন আবার চলে আসবেন বিদেশে ওই বোরকা সুন্দর করে ভাঁজ করে আলমারিতে রেখে দেবে আপনাকে দেখাবে বোরকা পরছি কিন্তু আসলে সে বেপর্দায় বহু জায়গায় ঘুরবে তার বোরকা ভালো লাগে না কারণ বোরকার গুরুত্ব তার অন্তরে নেই এর বিপরীত আপনার স্ত্রীকে আল্লাহ হেদায়ত দিয়েছে তার ভিতরে বুঝ আসছে যে না আমার আল্লাহর ভয় করে চলা উচিত আমার এই চেহারা যারা দেখবে তাদের গুণা আমার গুণা সবার গুণা আমাকে বহন করতে হবে অথব স্বামীকে বলছে অন্য কোনো হাদি আমার দরকার নেই আমার জন্য একটা বোরকা নিয়ে এসো স্বামী যেখানেই থাক বিদেশ থাক আর দেশে থাক সে আল্লাহর ভয়ে শুধু বোরকা কেন চাচাতো ভাই খালাতো ভাই ফোবাতো ভাই যত আপন হোক না কেন শরীয়ত যাদেরকে দেখানো বৈধ নেই সে আড়াল থেকে কথা বলে তাদের সামনে চেহারা নিয়ে আসে যদিও তার কাছে স্বামী নেই প্রতীকের কি নাই স্বামী নেই পরিবর্তন কোথায় হয়েছে এটা হলো আহলে হাদিস আন্দোলন এটা ভালো করে বলেন আমাদের চেষ্টা আর অন্য অন্য অন্যান্য যারা ইসলামিক দল আছে তাদের চিন্তা চেতনা লক্ষ্য আর আমাদের লক্ষ্যের মধ্যে পার্থক্য আছে একামতে দিন বলতে তারা বলে রাষ্ট্রীয় ক্ষমতা এর জন্য কেউ বোম মারতেছে আবার কেউ ভোটের রাজনীতি করতেছে কথা বলেন নাই আমরা বলি ভাই আমাদের দেশে এত পীর এত খানকা এত মাজার আমি যদি কালকে আখতার মাদানি ইসলাম রাষ্ট্র প্রধান হয়ে যাই আর আমি লাঠি দিয়ে পিঠা যদি সব কবর ভেঙে ফেলে দেই ওই কবর ওরা ঘরের মধ্যে বানায় এক দরজা বন্ধ করে ভিতরে বন্ধ করুক আকিদা যদি চেঞ্জ না হয় আকিদা যদি চেঞ্জ না হয় আর আমরা যদি একটা কাজ করতে পারি খেয়াল করেন সেটা হলে এই হাসিনাই দেশ চালাচ্ছে আমরা তার হেদায়েতের জন্য দোয়া করি কিন্তু আমার জনগণ মুসলমান তাদের কাছে আমি দাওয়াত দিচ্ছি ভাই গাইরুল্লাহর কাছে যে কিছু চাওয়া কিছু কল্যাণের আশা করা শিরক এটা আল্লাহর কাছে চাওয়া উচিত আমার প্রত্যেক দিন আমাদের বলছেন ইয়া কেন আবু দইয়া কেন আসছেন আমি গাইরুল্লাহর কাছে কেন যাচ্ছেন এই শিরকটা যদি তাদেরকে বুঝাই দিতে পারি আপনারা বুঝেছেন না আপনারা কি কোনো মাজারে যাবেন মাজারে কোনো চান্দা দিবেন কোনো চাদর চড়াবেন যদি আপনাদেরকে গ্রামবাসী বাধ্য করে তারপরে করবেন না পরিবর্তন কি করলাম
কিছুই তো না, আপনার ভিতরে চেঞ্জ আকীদা, বিষয়টা কি আকীদা। আল্লাহ পাক যত নবী রসূলকে পাঠিয়েছেন সবাইকে কিন্তু এই আকীদা চেঞ্জ করার জন্য পাঠিয়েছে। দলিল সূরা নাহল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি যত নবী রসূল পাঠিয়েছি সবাইকে একটি দাওয়াত দিয়ে পাঠিয়েছি, তারা যেন গায়রুল্লাহর শিরক করা থেকে একমাত্র আল্লাহর ইবাদতের দাওয়াত যেন তার সম্প্রদায়কে দেয়। তার মানে কি, আল্লাহর প্রতি ঈমান আনার চেতনা তাদের মধ্যে সৃষ্টি করবে, গায়রুল্লাহ কিছু করতে পারে না, এই শিরকি আকীদা থেকে তাদেরকে কি করবে, ফিরে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন, এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের যেটা মূল টার্গেট ভাই, আমরা আপনাদেরকে কোনো লাঠি পিটা করি? আপনাদেরকে আমরা সসম্মানে, ঠিক আছে না, এই সুন্দরভাবে বসে আপনাদেরকে আমরা বুঝাচ্ছি, এর বিনিময়ে আমরা কিছু চেয়েছি না, আমরা শুধুমাত্র চাচ্ছি যে একটা মুসলমানের আকীদা ভালো হোক, তার ভিতরে পরিবর্তন হোক। ভিতরে পরিবর্তন হলে তাকে আমাকে ডাকতে হবে না, সে নিজে আমার কাছে আসায় বলবে, ভাই শেখ আমাকে উজুটা শিখে দেন, রসুলের তৈরি উজু শিখে দেন, নামাজের তৈরি শিখে দেন। চেতনা যদি চেঞ্জ হয়ে যায়, চেতনায় চেঞ্জ হয়ে যায়, এই রাজনীতি আমরা করি। আমরা চাই দাওয়াতের মাধ্যমে, মুসলমানদের আছে তাদের মধ্যে ভুল আছে, আকীদার ভুল আছে, আমলের ভুল আছে, বোম মারে মেরে ফেলে তো জাহান্নামে চলে গেল, বোঝা নেই। আমি যদি তার একটা মানুষের আকীদা পরিবর্তন করতে পারি, সে জানা যাবে না, আর আল্লাহ আমাকে তার বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে ইনশাআল্লাহ। এটা হলো আমাদের মূল টার্গেট। এটা কি মূল টার্গেট? আহলে হাদিস আন্দোলন এই চেষ্টা চালিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে। মহিলাদের মাঝে দাওয়াত আছে, ছোট শিশুদের মাঝে সোনামণিরা দাওয়াত দিচ্ছে। ছোটবেলা থেকেই আমাদের হাদিস ফাউন্ডেশন নতুন সিলেবাস তৈরি করেছে, তাওহীদ ভিত্তিক সিলেবাস। আপনি আলিয়া মাদ্রাসার সিলেবাস পড়বেন, সেখানে বলবে ইসলামের ঈদ তিনটি নাকি দুইটি, তিনটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা আর ঈদুল মিলাদুন নবী। এই এই সার্টিফিকেটটাই বেশি, এটা একটা উদাহরণ দিলাম। আলহামদুলিল্লাহ আমরা কোরআন হাদিস ভিত্তিক সহি আকিদা, সে সহি আকিদার উপর ভিত্তি করে আকিদা এবং মানহাজ এবং আমলের ক্ষেত্রে কোরআন হাদিস ভিত্তিক মানহাজ আলহামদুলিল্লাহ হাদিস ফাউন্ডেশন থেকে তৈরি করে ছাপায় আমাদের ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা কি একটা বড় দাওয়াত নয়? এটা বড় একটা খেদমত নয়? এটা যেরকম ছোট বাচ্চাদের জন্য করা হচ্ছে, উপরে লেভেল তাদের জন্য করা হচ্ছে, মহিলাদের মাঝেও আলহামদুলিল্লাহ হ্যাঁ এই এই চেতনামূলক দাওয়াত তাদের সামনে প্রচার করা হচ্ছে। আন্দোলন যেটা যেটা বয়স্ক এবং যুবক যুবসংঘ প্রত্যেকেই নিজ নিজ সেকশন থেকে মানুষের আকীদা পরিবর্তন করার চেষ্টা করতেছে। আমাদের কাজ কি? আমরা মনে করি আমরা চেষ্টা করার মালিক, হেদায়তের মালিক আমি না। আর নূহ আলাইহিস সালাম তার ছেলেকে না হেদায়ত না দিতে পারে, তো আমার দ্বারা যদি মানুষ হেদায়ত না পায়, এখানে আমার তো করার কিছু নেই। মামা আলাই না ইল্লাল বালাক, আমাদের কাজে শুধুমাত্র পৌঁছানো। যাক, এখন আসল আলোচনায় আসি। কলবে সালিম বলতে কি ভাই? যে কলবের মধ্যে কুফুর নেই, শিরিক নেই, যে কলবের মধ্যে নেফাক নেই। সালিম কি বললাম? যে কলবের মধ্যে কি নেই? কুফুর নেই, শিরিক নেই, নেফাক নেই, আর কি নেই? শোনেন, ও যেই কলব অসুস্থ না, কি না, ফি কুলুবিহিম মারাজ, অন্তর কিন্তু অসুস্থ হয়ে যায়, অন্তর কালো হয়ে যায়। ইজা আজনাবা মুমিনুন কানাত নুকতাতুন সাউদা ফি কালবি, গুনা করলে কালো দাগ করে দেয় অন্তরে, ইস্তেগফার করলে আবার সেটা আল্লাহ মুছে ওটাকে পরিষ্কার করে দেয়। আর যদি কালো দাগ পড়েছে, ইস্তেগফার করেন নাই, ক্ষমা চাননি, আবার কালকে আরেকটা করেছেন, কালোর উপর কালো, কালোর উপর কালো, বল রান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, পুরো দিল কালো হয়ে গেছে, এখন আর ভালো কথা তার ভালোই লাগে না, তার অন্তরে আল্লাহর ভয় আর ঢোকে না। কথা বুঝতে পারছেন? অন্তর বাঁকা হয়ে যায়। ফা আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যাইগ, যাদের অন্তর বাঁকা, বাঁকা অন্তর হলে শুধু পেঁচ ধরে, কি করে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ওয়াজহি, যেগুলি বিষয়ে মানে স্পষ্ট কোনো বক্তব্য নেই। আলিফ লাম মিমের তর্জমা কি? আরে বেটা, যেই তর্জমা আল্লাহ বলে না, রসুল বলে নাই, তুই ওই পিছিয়ে লাগিয়েছিস কেন? ওরা তো দরকার, ওই ওই তর্জমা খুঁজবে কোথায় আছে। শুধু এটা উদাহরণ দিলাম, আজকে ইসলাম নিয়েও আমরা অযথা একটা জিনিস আমরা জানার প্রয়োজন নেই, শুধু প্যাঁচ লাগার জন্য প্রশ্ন করতেছি। অন্তরে যদি বাঁকা থাকে তখন বাঁকা পথে হাঁটে, তাহলে অন্তর কালো হয়ে যায়, অন্তরে নেফা কুফুর শিরিক ঢোকে, অন্তর অসুস্থ হয়ে পড়ে, হ্যাঁ, আর অন্তর বাঁকা হয়ে যায়। অন্তর কি বাঁকা হয়ে যায়? আচ্ছা, এই অন্তরে চিকিৎসা কিন্তু করেছেন, যেটা মূল আল্লাহ সেটাই শুধু দেখবেন, আমার আসল কিন্তু এটা দেখবেন। আপনার অন্তর অসুস্থ হয়ে যাচ্ছে, অন্তর কালো হয়ে গেছে, অন্তর বাঁকা হয়ে গেছে, আপনি কি বুঝতে পেরেছেন? শরীরে চিকিৎসা করেন, অন্তরে চিকিৎসা কিন্তু করেছেন, একটু ভালো করে বলেন, বুঝে বুঝে বলেন, করেছেন? অন্তরে চিকিৎসা করা কোনো প্রয়োজন মনে করেছেন? প্রয়োজন মনে করেন না, একটু খেয়াল করেন। জি ভাই, শরীরে চাইতে অন্তর চিকিৎসার প্রয়োজন বেশি, প্রয়োজন বেশি। কীভাবে এটা চিকিৎসা করবেন? ওই চিকিৎসার অন্যতম জায়গা হলো এখানে, ওয়াদাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন,
দিনের আলোচনা অন্তরে দেন, খালি গান শুনবেন, নাটক দেখবেন, ফিল্ম দেখবেন, তাহলে অন্তর তো আরও কালোই হয়ে যাবে। যে সেখানে ভালো ভালো কথা শোনেন, কোরআন হাদিসের বক্তব্য শোনান, আপনার অন্তর মধ্যে পরিবর্তন হবে। কোরআন পড়েন, কোরআন পড়েন, কোরআন তর্জমা পড়েন, কোরআন বোঝেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর পরিবর্তন হয়ে যায় কোরআন শুনে, আল্লাহর প্রতি ভরসা হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কেঁপে যায় আল্লাহ ভয়ে, অন্তর কি যায়, কেঁপে যায়। তাহলে ওয়াজ নসিহতের মাধ্যমে এবং কোরআন শেখার মাধ্যমে, কোরআন পড়ার মাধ্যমে, কোরআন বোঝার মাধ্যমে আর কি ইসলামকে ভালোবাসতে হবে। ইসলামকে আল্লাহ এবং তার রসুলের মহব্বত ভালোবাসা বেশি থাকতে হবে। দাঁড়িয়ে রাখবে তো আমার জিজ্ঞাসা করছে, বউকে দাঁড়িয়ে রাখবো কি রাখবো না, বউ কি ফতোয়া দেবে, দাঁড়িয়ে রাখো ফতোয়া দিবে? বউর তো অন্য চিন্তা, বান্ধবী তখন হাসবে, তোমার স্বামী তো হুজুর হয়ে গেছে, ওই লজ্জাই নেই, এখন মধ্যে দাঁড়িয়ে রাখাই শুরু করে নেই, কথা বলেন নেই জি। অতএব আপনার অন্তরে যদি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা চলে আসে তাহলে অন্তর সোজা হয়ে যাবে। আর একটা তদবির বলছি, বেশি বেশি ইস্তেগফার করবে, বেশি বেশি কি ইস্তেগফার, রসুল বললেন না গুনাহ করার পর ইস্তেগফার করলে সুকিলা কলবু, অন্তরটাকে ঘুষে আল্লাহ পরিষ্কার করে দেয়। বেশি বেশি ইস্তেগফার করেন, মাল লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি নিজে বেশি বেশি ইস্তেগফার করা জরুরি মনে করলো, যা আল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফরাজা, প্রত্যেক মানে ফরাজ সংকীর্ণতা থেকে বের করে আল্লাহ পাক তাকে প্রশস্ত রাস্তা বের করে দেবে। অমিন কুল্লি দিকিন মাখরাজা, প্রত্যেক সংকীর্ণতা থেকে, প্রত্যেক গম চিন্তা থেকে আল্লাহ পাক মুক্ত করে দেবেন, সংকীর্ণতা থেকে বের করে আল্লাহ পাক প্রশস্ত করে দেবেন, এবং কি করবেন, ওয়ার জুক হোমিন হাইসুলা ইহতাসি, আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে সে নিজে বুঝতে পারবে কোত্থেকে আসছে। অতএব বেশি বেশি ইস্তেগফার, দিনের প্রতি ভালোবাসবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। রসুল বলছেন ইল্লা তাকি, কদিন আগে হাদিসটা পড়াছে, যে তুমি চেষ্টা করো তোমার খাওয়াটা একটা মোত্তাকি ভালো মানুষকে খাওয়াও। আমাদের এখন বন্ধুত্ব হয়ে গেছে দুনিয়া কেন্দ্রিক, যেটা আমার আজকে তৃতীয় পয়েন্ট, আলোচনা শেষ খেতে এখনই, ঠিক আছে এখনই শেষ খেতে গেলাম। তাহলে আমি তিনটা কথা বললাম, প্রথম কথা সবার জন্য সেটা হলো আমাদেরকে অবশ্যই ইসলাম বোঝা আরম্ভ করতে হবে, কথা বুঝে আসলে ওটা। দ্বিতীয় হলো এই শোনেন, আল্লাহ আমার বাহ্যিক এবাদত দেখবে না, দেখবে অন্তর, প্রত্যেককেই আল্লাহ কি দেখবে, এই অন্তরের ভিতরে এখন সবচেয়ে বড় শয়তান প্রভাব ফেলাচ্ছে, ঠিক আছে। সেটা কি, যেগুলি শুনলেন কালা হয়, বাঁকা হয়, আর কি হয়, এখন শয়তান তো আমাদের দ্বারা শিরিক করাতে পারতেছে না, বেদাত করাতে পারতেছে না, এখন শুধু আমাদের ভিতরে ভাই ভাই লাগিয়ে দিচ্ছে, ওয়াসো ওয়াসা, ভাই ভাইয়ের বিপদ, ভাই ভাইয়ের হিংসা, হ্যাঁ, এই জিনিসটা অন্তর কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পারছে না, নিয়ন্ত্রণে কি রাখতে পারছে না, যার কারণে আমরা আকিদাই তাওহিদ পন্থী, আমলে সৎ আমল করি, কিন্তু আমাদের অন্তর যে বাঁকা হয়ে যাচ্ছে, অন্তরে যে রোগ ঢুকেছে, অন্তরে যে অসুস্থ হয়ে পড়তেছে, অন্তর দ্বারা যে অনেক কিছু গুণা হয়ে যাচ্ছে, এ বিষয়ে আমরা সচেতন না। এটা আমরা উপলব্ধি করতে পারতেছি যে আমাদের দিনী ভাইয়েরা তারা দেখাচ্ছে দীর্ঘদিন একসাথে একই দায় একই মানহাত একই সাথে চলার পরেও ভিতরে তাদের পরস্পর এরকম ভ্রাতৃত্ব কেন আসতেছে না, কি ভ্রাতৃত্ব ছিল আনসারিয়ার মহাজিদদের মাঝে, শুধুমাত্র হিজরত করে আসছে আর অর্ধেক সম্পত্তি লিখে দিচ্ছে, নিয়ে যা সম্পর্ক কি, রক্তের সম্পর্ক, দিনী ভাই মোমিন ভাই মুসলিম ভাই, কথা বলেন নেই, স্ত্রী দুটো আছে, বলছে তুমি কোনটাকে পছন্দ করবা সেটাকে আমি তোমার জন্য তালাক দিয়ে তুমি তাকে বিয়ে করো। এই ইতিহাস সৃষ্টি ইসলাম শিখাইছে কি শিখায় নাই, নিজের পেটে ক্ষুধা, স্ত্রীর পেটে ক্ষুধা, সন্তানকে অনাহারে রেখে একটা মুসলিম মেহমান ভাইকে শুধুমাত্র মুখ দিয়ে চকচক করে আওয়াজ বুঝাচ্ছে, মেহমান আমিও তোমার সাথে খাচ্ছি, কিন্তু দূর থেকে বাতি নিভিয়ে দিয়েছে, মেহমানকে বুঝাচ্ছে আমি খাচ্ছি, কিন্তু মেহমান খাওয়াচ্ছে বেশি, নিজে খাচ্ছে না, যেন মেহমান পরিপূর্ণ পেট ভরে যেন খেতে পারে। এই যে ভ্রাতৃত্বের নিদর্শন ইসলাম যেটা আমাদেরকে শিখিয়েছে, এই নিদর্শন পৃথিবীর কোনো ধর্মের মধ্যে আশেপাশেও নেই। তাহলে সেই দিন মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ব ছিল, আজকে আমাদের মাঝে সেটা হচ্ছে না, কেন, কারণটা হলেই শয়তান আমাদের শরীরের উপর প্রভাব তো ফালাচ্ছে, তার সাথে বেশি প্রভাব ফালাচ্ছে আমাদের অন্তরের মধ্যে। এই জন্য মুসলিম ভাইদের ভিতরে, হ্যাঁ, মানে মনের ফাটল, হ্যাঁ, ভ্রাতৃত্বের উদ্দেশ্যটা দুনিয়া হয়ে গেছে, কে হয়ে গেছে, দুনিয়া হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ভ্রাতৃত্বের সম্পর্কটা শুধুমাত্র যে দিনের কারণে হয়, কী কারণে, ভালো করে বলেন কী কারণে, আমি আপনাকে ভালোবাসি দিনের কারণে, ঠিক আছে না, দুনিয়ার কোনো সম্পর্ক নেই। হাদিস কয়েকটা হাদিস শুনে আমি আলোচনা শেষ করে দেব। রসুল বলছেন যারা নাকি দিনের জন্য একে অপরকে ভালোবাসে, রসুল সাল্লাম কিয়ামতের দিন আল্লাহ পাক নিজে বলবেন, আইনাল মুতাহাব্বিনা ফি, কারা সেই দুজন ব্যক্তি
যারা পরস্পর একজন আরেকজনকে ভালোবাসে শুধু আমার জন্য মানে দ্বীনের জন্য কি জন্য দ্বীনের জন্য আল ইয়াউমা উযিল্লুহুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি ওই দিন আমার বিশেষ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আমি সাত শ্রেণীর মানুষের মধ্যে ওই দুই মুসলিম ভাই দেখো আমার ছায়া দেব যারা শুধুমাত্র ভালোবেসেছে পরস্পর দ্বীনের কারণে অন্য কোনো ইবাদত দেখবে না এই ভাতৃত্ব এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু তোমরা পরস্পর ভালোবাসা দ্বীনের উপর ভিত্তি করে ভালোবাসা না হলে মুমিনও হবে না জান্নাতও যাবে না জান্নাতও যাবে না রাসূল বলছেন যারা নাকি পরস্পর একে অপরকে ভালোবাসে দ্বীনের কারণে লাহুম মানাবির মিন নূরিন কিয়ামতের দিন তাকে আল্লাহ পাক নূরের মেম্বারে বসায় দিবে নূরের মেম্বার উঁচু জায়গায় ইয়াগবিতুহুমুন নাবিয়ুন আশ-শুহাদা নবী এবং শোহাদাগণ তারা ঈর্ষা করবে আরে এত উঁচু মাকাম উঁচু জায়গায় এই কারা বসে আছে আল্লাহ আকবার ইবাদত কি শুধুমাত্র পরস্পর ভাতৃত্ব হওয়া দিনের কারণে কী কারণে দিনের কারণে বহু ফজিলত আছে এটা আমি আপনাদেরকে বলার সময় পাবো না অতএব ভাই শয়তান আমাদের ভিতরে প্রথম যেটা হাতিয়ার সেটা হলো কুধারণা কী নিয়ে আসে প্রথম মুসলিম ভাই কুধারণা আল্লাহ বলছেন প্রথমে ইয়া হইলে আমানুস্তানিবু কাসিরম মিনাজ জন প্রথমে কু ধারণা কারো বিষয়ে করো না ইয়া কুমার জন ফা ইন্না জান্না মিন আকযাবিল হাদী কারো বিষয়ে ধারণা করাটাই হলো মিথ্যা জানা নাই ভালো ঠিক আছে যখন প্রথম কু ধারণা হয় তারপরে কি হয় আর পিছে লাগে আর দস্তুর যখন কি লাগে আল্লাহ বলছে আল্লাহ তাজাসাস কারো পিছে লাগো না তোমার ভালো তুমি করো বলে তাকে নসিহা করো কিন্তু কার মধ্যে কি ত্রুটি আছে এটা খুঁজে দেখা কোনো প্রয়োজন নেই আগে ধারণা আসে তারপর খুঁজা যদি একটা ত্রুটি পাই তখন আরাধনে বলে দেয় আরাধনকে বলে দেয় আল্লাহ বলছেন ওলা ইয়াগতা বাজুকুম বাবা মুসলিম ভাই আর এক মুসলমান ভাই গিবত করো না তাহলে শয়তান কিন্তু এখানে এসে আমাদের অন্তরকে একটা বড় প্রভাব ফেলে দেখা যাচ্ছে আমাদের পরস্পর একটা বিদ্বেষ সৃষ্টি করে দিচ্ছে এখান থেকে বাঁচার উপায় হলে রাসূল সাল্লাম বলছেন মান সাতারা মুসলিমিন মুসলিমান সাতারা হুল্লাহ ইয়াউমাল কিয়ামা শরীয়ত উদ্বুদ্ধ করেছে কারণ দোষ ত্রুটি দেখলেও চোখ বন্ধ কথা গোপনে নসিহত করো নির্জনে গোপনে নসিহত করো তাকে বুঝাও আল্লাহর কাছে হেদায়েতে দোয়া করো আর তার দোষ ত্রুটি যদি অন্য কাউকে না বলে গোপন রাখো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার গুনাহকে গোপন রাখবে সুবহানাল্লাহ এলাস চিকিৎসা পাওয়া গেল কি গেল না জি সমাজে পরস্পর এটা কিন্তু এখনও মানে ভাই ভাই অবস্থা খারাপ বন্ধুর সাথে অবস্থা খারাপ দিনই ভাই বলে সবার সাথে মুসলিম মানে এরকম আর একটা রসুল বলছেন লা তাহাসাদু কারো বিষয়ে হিংসা করো না এটা মারাত্মক রোগ এটা হিংসার কারণে ভাই ভাইকে হত্যা করছে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই কী আশ্চর্য ব্যাপার শয়তান কোথায় নিয়ে পৌঁছে গেছে আমাদের কথা বোঝেন নাই এটা হলো এলাজ অন্তরটাকে কীভাবে ভালো রাখবো ওয়ালা তানাজাসু এক ভাই একটা জিনিসের দাম করতেছে তুমি উল্টা দাম বেশি দাম করে তার কাছে নিয়ে যাচ্ছ না ওই ভাইকে ঠকাবাতেই শরীয়ত বলছে তোমার জন্য জায়েজ না ওই ভাই যতক্ষণ পর্যন্ত বিয়ের প্রস্তাব দিক আর ব্যবসার প্রস্তাব দিক শেষ না হওয়া পর্যন্ত তুমি তার প্রস্তাব দিও না ওয়ালা তাদাবান কারো পিছিয়ে রেখো না ঠিক আছে লা ইয়াজলিম কোনো মুসলমান কারো জুলুম করো না ওয়ালা ইয়াখজুলহু এবং কাকে তুমি তুচ্ছ মনে করো না এবং ওয়ালা ইয়াহকিরহু কাকে তুমি ছোট মনে করো না ছোট মনে করো না এগুলি কিছু বিষয় আছে যেগুলি আমাদের একটু সচেতন থাকতে হবে আমি আলোচনা দীর্ঘায়ী করবো না একটু লম্বাই হয়ে গেল তো আমি শেষ কথা যেটা বললাম সেটা হলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে তাওহিদ বোঝা তৌফিক দিয়েছে সুন্নত বোঝা তৌফিক দিয়েছে ইনশাল্লাহ হুশ থাকা অবস্থায় সিরকি কোনো কর্মকাণ্ড করবো না ইনশাল্লাহ কোনো বেদাতি কর্মকাণ্ড করবো না কিন্তু শয়তান আর এক দিক দিয়ে আমাকে ঘায়েল করতেছে এবং মুসলিম ভ্রাতৃত্ব আমাদের দুর্দুর্ভোগ দিচ্ছে কী দিচ্ছে যার কারণে আমরা একসাথে কাজ করার পর আমাদের ভিতরে সে ভ্রাতৃত্ব কায়েম হচ্ছে না আমরা আমাদের মিশনটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন সেভাবে এগিয়ে নিতে পারছি কথা বুঝতে পারছেন তো এই সব কিছু নসিহত যেটা করলাম আমি প্রথমে নিজেকে করলাম তার সাথে আমাদের প্রত্যেক দিনই ভাইদেরকে করলাম আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকেই শরীর এবং অন্তর সব কিছুই যেন আল্লাহর দিনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সেটাকে হ্যাঁ মানে পরিবর্তন করা আল্লাহ তাআলা তৌফিক দান করে তার সাথে সাথে যে বালা মুসিবতগুলো আছে আকিদার বালা মুসিবত আমলের বালা মুসিবত সেগুলি থেকে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করার তৌফিক দান করে।